بسم الله الرحمن الرحيم হে সমস্ত জগতবাসী জগতের পরহেজগার ব্যক্তিগণ এবং জগতের সমস্ত মুসলমানগণ আমি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সেই আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ যে কোরআন থেকে আজকের এই আলোচনাটি মানুষের দুঃখ দুর্দশা মানুষের জীবনে কত দুর্ঘটনা মানুষের জীবনে কত মানুষের জাদুটোনা করে মানুষকে ক্ষতি করে ফেলে এই বিভিন্ন বিষয়গুলো কোরআনের কোন ছুরায় আমরা ভালো থাকতে পারবো আমাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না এই ধরনের আলোচনাই আজকে আপনাদের সামনে নিয়ে উপস্থিত হলাম যেমন কিছু কিছু বিষয় আমি আপনাদেরকে বলে নেই দেখা যায় গ্রামে গঞ্জে মানুষ যখন চলাফেরা করে কোনো গাছের নিচ দিয়ে মানুষটা যাইতেছে হয়তো রাত একটু গভীর হয়ে গেছে তখন একা একা মানুষটি যখন চলে যাচ্ছিল তখন দেখা যায় ওই দিক দিয়ে যে খারাপ আত্মা বা জিন বা ভূত মানুষের সামনে এসে ভেসকি দেয় মানুষকে ভয় দেখায় মানুষকে ভয় দেখিয়ে মেরে ফেলে তাই আমি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সেই আলোচনাটি হলো দেখুন সূরা আহকাফ থেকে এই সমস্যা সমাধানের কথাগুলো বলবো আচ্ছা আরেকটা বিষয় হলো যে মানুষ যদি সূরা আহকাফ 70 বার পাঠ করে 70 বার পাঠ করলে কি হয় দেখেন মানুষ যখন একটা ফসল বুনেছে এমনি অনেক টাকা পয়সা দার দেনা করে মানুষ কিছু ধানের ক্ষেত করে বা বিভিন্ন ফসলের ক্ষেত করে তখন এমন সময় ক্ষেত করা হয়েছে কোনো বৃষ্টি নেই যে বৃষ্টি না থাকলে যে মানুষের কি দুর্ভোগ অবস্থা হয়ে যায় তখন দেখেন আল্লাহর কুদরত আল্লাহ কোথায় রেখে দিয়েছেন সূরা আহকাফের মধ্যে আল্লাহ বলেছেন যে তোমরা এই সূরার দ্বারা জীবনে অনেক কিছু উপকার পেতে পারো এই সূরা 70 বার পাঠ করলে বৃষ্টি বর্ষণ হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ হে সমস্ত কৃষক হে সমস্ত ব্যক্তিগণ যদি কারো বৃষ্টির প্রয়োজন হয় সে যদি এই সূরা আহকাফ 70 বার পাঠ করলে বৃষ্টি বর্ষণ হয় এই সূরা লিপিবদ্ধ করে তাবিজ বানিয়ে ব্যবহার করলে মানব জীবনে জিন ভূত এবং সকল অনিষ্ট হতে সকল ধরনের মানুষ থেকে খারাপ মানুষ থেকে রক্ষা পেয়ে থাকবে ইনশাআল্লাহ তবে হে সমস্ত জগতবাসী আজকের যে আলোচনাটি আপনাদের সামনে করতেছি এই আলোচনাটি হয়তো শহরে বন্দরে যারা আছে তাদের হয়তো জমিনে বৃষ্টির প্রয়োজন হবে না বৃষ্টির প্রয়োজন হয় একমাত্র যারা কৃষক যারা পানি পায় না আচ্ছা এদের জন্য বিশেষ করে এই সূরাটি 70 বার পাঠ করে এই কাজটি করবে ইনশাআল্লাহ বৃষ্টি বর্ষণ হয়ে যাবে আচ্ছা এখন আসব সূরা জাসিয়া সূরা জাসিয়া এর আমল ও ফজিলত নিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ সূরা জাসিয়ার মধ্যে আল্লাহ কি ধরনের গুরুত্বপূর্ণ কিছু রেখেছেন সেটি হলো দেখুন সূরা জাসিয়া 41 বার পাঠ করলে শত্রুর ভয় দূর হয়ে যায় আলহামদুলিল্লাহ আল্লাহ এই সূরার উশিলায় আমাদের শত্রু হইতে রক্ষা করুন এবং এই সূরা লিখে শিশুর গলায় বেঁধে দিলে আল্লাহর রহমতে সর্বপ্রকার আসর অনিষ্ট হতে নিরাপদ থাকবে ইনশাআল্লাহ এবং দেখা গেছে একটি শিশু হঠাৎ করে বাপ মার হাতছাড়া হয়ে গেছে কোনো জায়গায় হারিয়ে গেছে বা কেউ ক্ষতি করে ফেলবে তখন সেই ক্ষতিটুকু এই বাচ্চাটি করতে পারবে না কেউ বরঞ্চ এমন কিছু হবে যে আল্লাহ এই বাচ্চাটিকে নিজে হেফাজত করবেন এবং কারো মাধ্যমে বা কারো উছিলায় সেই বাবা মার কোলে ফিরবে ইনশাআল্লাহ হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি এজন্যই করা হলো মানুষ যেন এই সূরাগুলো পড়ে এবং এই কাজে লাগায় তো আজ আমি আপনাদের সামনে এই আলোচনাগুলো কেন এনেছি যে আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে আমরা এরকম এরকম বিপদের মধ্যে যদি পড়ে যাই তখন কোরআন থেকে আল্লাহ কি ফয়সালা রেখেছেন তাই সূরা জাসিয়া এবং সূরা আহকাফ থেকে আপনাদেরকে এই কথাগুলো বলা হলো এবং এর পাশাপাশি আমি আরও একটি কথা বলবো যে
এই সূরাগুলো পাশাপাশি আপনারা যখন ঘর থেকে বের হবেন কোনো কাজে বা কোনো কিছুতে যদি আপনারা কোনো বিষয়ে রিস্ক মনে করেন যে এই কাজটি রিস্ক হতে পারে বা এই কাজটি ধরলে আমার লস হতে পারে তখন কি করবেন যে সেই লসের কাজটি আর বিপদগ্রস্ত হতে বাঁচতে হলে তখন আপনারা অবশ্যই সাতবার আপনারা আয়াতুল কুরসি পাঠ করবেন আয়াতুল কুরসি পাঠ করে নিজের বুকে ফু দিবেন এবং সাতবার পাঠ করে নিজের মধ্যে তো ফু দিবেন তার মধ্যে এক গ্লাস পানির মধ্যেও ফু দিবেন সেই পানিটুকু খেয়ে ফেলবেন এবং আরেকটি কথা হলো যদি আপনারা দেখা যায় ঘরের ফ্যামিলির সবাই ঘর থেকে বেরিয়ে এক জায়গায় যাইতে হবে যাবেন কিন্তু বাচ্চা কাচ্চা আছে নিজের স্ত্রী থাকতে পারে তখন কি করবেন এদের সকলকে সেই পানিটা খাওয়াবেন তিন ডোজ করে খাবে খেয়ে তারা বের হবে ইনশাআল্লাহ আল্লাহর রহমত আল্লাহর রহমতের ফেরেশতা দ্বারা আল্লাহ আপনাদেরকে রক্ষা করবে এবং আমাদেরকে রক্ষা করবেন তবে হে সমস্ত জগৎবাসী আজকের এই আলোচনাগুলো কেমন লাগলো তা জানাবেন এবং সামনে আপনারা কি ধরনের আলোচনা চাইতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ।